তিন বছর ধরেই দিই সমস্যা প্রথম দিকে সমস্যা ছিল না প্রথম এক বছর ভালোই ছিল এক বছর পর থেকে বেশ সেটার সমস্যা কি লোকাল ওষুধ খেয়ে হয়েছে না কি এমনি হয়েছে লোকাল ওষুধ আমি প্রথম এরকমভাবেই স্যার ওষুধ খাইতাম না কিন্তু যখনই টাইম টাইমটা কমে গেছে তখন আমি লোকাল ওষুধ খেয়েছি আচ্ছা টাইম কতটুকু কম হয়েছিলো মানে বিশ মানে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা খুব বেশি হইলে এক মিনিট এরকম হইতো আর আমাদের চিকিৎসা নেওয়ার পর এখন সর্বোচ্চ সময় কতটুকু সর্বোচ্চ সময় এটা স্যার আমার নিজের কাছে আমি বিশ চাইলে বিশ মিনিট বা চাইলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এটা স্যার নিজের কাছে মানে নিজের প্রতি নিজের কন্ট্রোল চলে আসছে আর কি চল্লিশ মিনিটে স্ত্রী বিরক্ত হতো না স্যার বিরক্ত তো আগে বিরক্ত হইতো কিন্তু এখন আর বিরক্ত হয় না কারণ এখন তার যথেষ্ট সময় সে পাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আ লিংকেজ যে একটা প্রবলেম ছিল ওটাকে সমাধান হয়েছে সারাউডে 마শাআল্লাহ এখন সমাধান আছে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে আপনাদের বিশেষ কোনো পরামর্শ রয়েছে কি না তাদের জন্যে আমি পরামর্শটাই দেব তারা লোকাল যেন কোনো ওষুধ মানে নিজেই পণ্ডিতি করে না খায় অন্তত বিশেষজ্ঞ কোনো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধ কা পরামর্শ অনুযায়ী খায় আমাদের পরিবেশটা কেমন লাগে লেগেছে মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা আপনার পরিবারে আপনাকে এবং যারা ভিডিওটা দেখলো দেশে এবং দেশের বাইরে সবাইকে আন্তরিকভাবে যে দেখার জন্য যে এত সময় ব্যয় করলো সবার জন্য আমরা দোয়া করছি আপনারা সুখে থাকেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম